আজকে সারা দেশে জামাত এবং বিএনপি এই দেশ বিরোধী চক্র যারা ইতিপূর্বে এই দেশটাকে পাকিস্তানি ঘরানার আইএসআই এর এজেন্ট হিসেবে বাংলাদেশকে পাকিস্তানের দাবেদার বানানোর চেষ্টা করেছিল 1975 সালের 15ই আগস্ট ইতিহাসের ভয়াবহতম নৃশংস হত্যাকাণ্ডের পর যখন এই বাংলাদেশের চাকা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল খুনি জিয়া এবং মুস্তাক গং, তারপরে 1981 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে আসার পরে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি ছুটে বেরিয়েছেন। এর ফলে তার জীবনের উপরে প্রায় 19 থেকে 20 বার প্রাণঘাতী হামলা হয়েছে। সমস্ত কিছু উপেক্ষা করে যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহমান, তিনি এই বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে সমস্ত কিছু উপেক্ষা করে এই বাংলার সমস্ত মানুষকে একত্রিত করে তিনি এগিয়ে চলেছেন। 2001 থেকে 2006 সালের নির্যাতনের কথা আপনাদের প্রত্যেকের মনে আছে, যে অকল্পনীয় অত্যাচার তারা এদেশের মানুষের উপরে করেছিল। আমাদের সমস্ত জাতীয় নেতাদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল। 21 আগস্টে গ্রেনেড হামলা করে আমাদের সমস্ত নেতৃবৃন্দকে হত্যা করার চেষ্টা করেছিল। 17ই আগস্ট 2005 সালে সমস্ত দেশে 500 জায়গায় বোমা হামলা করে জঙ্গিবাদ এবং সাম্রাজ্য সন্ত্রাসবাদের উত্থান ঘটিয়েছিল। তারই প্রতিবাদে এদেশের সমস্ত মানুষ একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসে। আমরা গত 10-11 বছর যাবৎ এই রাষ্ট্রীয় ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যেমন সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, এরই মাঝে আপনারা জানেন যে গত 2 বছর করোনাকালীন সময়ে বিশ্ব মন্দায় আমরা খুবই ক্ষতিগ্রস্ত ছিলাম। ঠিক এরই পরেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাধ্যমে সমস্ত বিশ্বের মতো বাংলাদেশও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আমরা সমস্ত জায়গায় সমন্বয়ের মাধ্যমে এই দেশের মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করে চলেছি। অথচ একটা দল সমস্ত বিশ্বের মানুষ যেখানে কষ্টে আছে, সমস্ত বিশ্বের মানুষ যেখানে বেদনায় আছে, তখন একটা দল বিএনপি একমাত্র প্রাণী, কুলের ভেতরে একমাত্র প্রাণী, তারাই একমাত্র খুশি, তারা মানুষের এই কষ্টে খুশি হয়। কেন বিগত দিনে মানুষকে কষ্ট দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করেছে, আজকে তারা মানুষকে কষ্ট দিয়ে আবার ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় কুমারখালী থানা আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, এই রাজপথ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় বাসস্থান। যদি কোনো প্রকার হঠকারিতা এবং কোনো নৈরাজ্যকর কোনো পরিস্থিতির সৃষ্টি পায়তারা চালানো হয়, আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় সাবধান করে দিতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ যদি রাস্তায় নামে 7 দিন না, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলে 7 মিনিটও আপনারা থাকতে পারেন। সাবধান করে আমরা বলে দিতে চাই, কুমারখালী খোকসায় কোনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদ জামাত বিএনপি তথা দেশ বিরোধী চক্র যাদেরকে বাংলাদেশের মানুষ আস্থা করে নিক্ষিপ্ত করেছে, সেখান থেকে আবার যদি আপনারা চক্রান্তের মাধ্যমে কিছু করতে চান, এইবার যে জবাব দেওয়া হবে আপনাদের বাংলাদেশের মাটিতে আর কোনো ঠাঁই হবে না। পৃথিবীর কোনো দেশে নজির নাই। যারা আমেরিকাকে বিশ্বাস করে না তারা কি আমেরিকায় থাকতে পারবে একদিন? থাকতে পারবে না। যারা ব্রিটেনের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা কি ব্রিটেনে থাকতে পারবে একদিন? অথচ দুঃখের বিষয়, বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে তারাই বাংলাদেশে বসবাস করে এবং তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এর চাইতে দুঃখের আমাদের কিছু নেই। তারা যদি এই দেশে মৃত্যুবরণ করে পাকিস্তানের পার্লামেন্টে শোক প্রস্তাব করা হয়, তারা বাংলাদেশে বাস করে পাকিস্তানে দাবিদার হয়ে, সেই সমস্ত চক্রান্তকারীদের আর এই দেশের মাটিতে ঠাঁই হবে না। 1975 সাল অনেক আগেই পার হয়ে গিয়েছে, 2022 সাল। আপনারা যদি কোনো কল্পনা এবং কোনো ভ্রান্তি নিয়ে এখনো থাকেন, আপনাদেরকে আমরা সতর্ক করে বলে দিতে চাই, এইবার যে জবাব দেওয়া হবে এই জবাবে আপনাদের কিন্তু বাংলাদেশ মাটিতে আর ঠাঁই দেওয়া হবে না। অতএব সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র এবং সাম্রাজ্যবাদ মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার মেষ দাঁত উপড়ে ফেলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ 2041 সালের উন্নত বাংলাদেশে পদার্পণ করবে। নানান বাধা বিপত্তি আসবে, এই সমস্ত বাধা বিপত্তিকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে আমি উদাত্তভাবে আহ্বান জানাই। কেননা আমি আপনাদের আবারও পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, 2041 সালের উন্নত বাংলাদেশের যে রূপরেখা প্রণয়ন করা হয়েছে সেই রূপরেখা প্রণয়ন বাস্তবায়ন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত ধরে হচ্ছে।